যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল বাটনটি চাপুন তাহলে নতুন নতুন ভিডিও পেতে থাকবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জুবাই বিন শরীফ পড়াশোনা করছি ডিপার্টমেন্ট অফ সিএসসি বিএবলি তে কম্পিউটার নেটওয়ার্কিং এর আর এস অ্যালগরিদম একটি এক্সাম্পল সলভ করবো আজকে মূলত এর আগে আর এস এল গরিদম এবং একটি এক্সাম্পল সলভ করে দেখিয়েছি সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন অবশ্যই আজকে মূলত একটি এক্সাম্পল সলভ করবো যে কীভাবে আরও ভালোভাবে যাতে বোঝা যায় শুরু করা যাক আমরা প্রথমে দুটি প্রাইম নাম্বার ধরে নেব পি এবং কিউ তাহলে আমরা এখানে কী করছি পি ইকোয়ালস টু ফাইভ এবং কিউ ইকোয়ালস টু সেভেন এই দুটি প্রাইম নাম্বারকে ধরে নিলাম এরপরে আমরা এন এন বের করার জন্য আমরা P কিউ করে নিব তার মানে হচ্ছে ফাইভ এবং সেভেনকে গুণ করে দিব তাহলে কত পাচ্ছি আমরা থার্টি ফাইভ এরপরে আমাদের ফাইভ অফ এন বের করতে হবে ফাইভ অফ এন ফর্মুলা তো আমরা জানি পি মাইনাস ওয়ান কিউ এরপরে আমরা তাহলে যদি দুটাকে মাল্টিপ্লাই করি তাহলে ফাইভ মাইনাস ওয়ান দ্যাট ফোর সেভেন মাইনাস ওয়ান তাহলে ফোর এটা তাহলে আমরা মাল্টিপ্লাই করার পরে ফাইভ অফ এন এর ভ্যালু পেলাম এরপরে আমরা ই এর ভ্যালুটা কীভাবে ধরবো সেটা হচ্ছে ওয়ান লেস দ্যান ই লেস দ্যান ফাইভ অফ এন এভাবে আমরা নিতে পারি অথবা জিসিডি অফ ই কমা ফাইভ অফ এন ইক টু ওয়ান আমরা তাহলে ফাইভ ধরে নিলাম ফাইভ ধরে নিচ্ছি দেখুন এটা ফাইভ অফ এন চেয়ে ছোটো কন্ডিশন ফ্লাপ করছে আর ডি এর ক্যালকুলেশন করার জন্য আমরা একটি ফর্মুলা ইউজ করবো কে ইন্টু ফাইভ অফ এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই ই তো এই ফর্মুলাটা বারবার মান বসিয়ে সলভ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় এই জন্য আমি চেষ্টা করবো একটি টেবিল করে সলভ করার চলুন দেখা যাক টেবিলটিতে আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে টোয়েন্টি ফোর আছে প্রথমে প্রথমে যে টোয়েন্টি ফোর আছে এটা মূলত আমি নিয়ে আসতেছি কোথা থেকে ফাই অফ এন এর ভ্যালু ফাই অফ এন এর ভ্যালু এই ফাই অফ এন এর ভ্যালুটা মূলত আমি এখানে নিয়ে এসে টেবিলের প্রথম যেই কলামটি আছে প্রথম রোটি আছে কলাম এবং রো ওইখানে আমি বসিয়ে দিলাম টোয়েন্টি ফোর এরপরে পরবর্তী সবগুলোতে আমি কি করেছি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর করে ওই ভ্যালুগুলোকে যোগ করেছি দেখুন টোয়েন্টি ফোরের সাথে টোয়েন্টি ফোর যোগ করেছি ফর্টি এইট ফর্টি এইটের সাথে আবার টোয়েন্টি ফোর যোগ করেছি সেভেন্টি টু এইভাবে আমরা যোগ করে দিয়েছি তাহলে এরপরে দেখুন টোয়েন্টি ফোরের সাথে যদি আমি প্লাস দ্বিতীয় নাম্বার কলমটাতে এই যে যে রেজাল্টটা আছে টোয়েন্টি তার সাথে প্লাস ওয়ান করি তাহলে টোয়েন্টি ফাইভ এরপরে সেটা দ্বারা সেটা সেই রেজাল্টের সাথে আমি হচ্ছে ইয়ের ভ্যালুটা ডিভাইড করেছি তাহলে টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই ফাইভ এখানে একটা বিষয় আমি একটু বলে রাখি সেটা হচ্ছে যেহেতু আমরা ই এর ভ্যালু ফাইভ ধরেছি সেহেতু আমরা ইয়ের এর ভ্যালু এবং ডি এর ভ্যালু সেম নিব না তাহলে আমার ডাটাটা সিকিউর বেশি হবে আর যেহেতু আমরা বাস্তবে রিয়েল লাইফ যখন আমরা এটা ইনক্রিপশন ডিক্রিপশন করি তখন আমরা অনেক বড়ো বড়ো নিয়ে কাজ করব। যার কারণে আমাদের এইখানে ক্যালকুলেশনের জন্য আমরা যেহেতু ছোট প্রাইম নিয়ে কাজ করছি এই জন্য আমরা অবশ্যই ই এবং ডি এর ভ্যালুটা ডিফারেন্ট নিব ওখানেও তাই করা হয় রিয়েল লাইফে তো দেখুন আমরা প্রথমটা নিচ্ছি না এরপরে আমরা আগিয়ে যাই ফর্টি এইট ফর্টি সাথে আবার কী করলাম প্লাস ওয়ান করলাম 49 তাহলে কি করব 49 নাইন ডিভাইডেড বাই ফাইভ ই এর ভ্যালুটা আমরা ডিভাইড করছি কত আসলো নাইন পয়েন্ট এইট এটা যেহেতু ফ্র্যাকশন ভ্যালু এটা কোনো প্রাইম নাম্বার সো আমরা এটা নিতে পারবো না কোনো ফ্র্যাকশন ভ্যালু তো প্রাইম নাম্বার হতে পারে না আমরা একটি ইনটিজার নাম্বার নেওয়ার চেষ্টা করবো সেভেন্টি টু তার সাথে যদি সেভেন্টি টু প্লাস ওয়ান করি তাহলে কত হচ্ছে সেভেন্টি থ্রি দ্যাট মিন্স সেভেন্টি থ্রি ডিভাইডেড বাই ফাইভ ইকুয়ালস টু ফরটিন পয়েন্ট ফাইভ 96, সিক্স নাইনটি সিক্স প্লাস ওয়ান তো নাইনটি সেভেন তাহলে নাইনটি সেভেনের সাথে ডিভাইডেড বাই ফাইভ করলাম কত আসলো টোয়েন্টি ফোর পয়েন্ট টু এটাও কিন্তু আসেনি আমাদের ফ্র্যাকশন চলে এসেছে যত সময় ফ্র্যাকশন আসবে আমরা সেই নাম্বারটা নিব না আবার এখানে দেখুন হানড্রেড টোয়েন্টি ওয়ান ডিভাইডেড বাই তাহলে এটাও কিন্তু ফ্র্যাকশন আসলো আমরা নিতে পারছি না এরপরে দেখুন 145 ফাইভ ডিভাইডেড বাই ফাইভ এখানে কিন্তু আমরা টোয়েন্টি পেয়েছি এটা হচ্ছে একটি প্রাইম নাম্বার এবং আমরা ডি এর ভ্যালু তাহলে কত পেয়ে গেলাম d aigala, 29 আমরা আগিয়ে যাচ্ছি আমরা যদি এখন একটা মেসেজকে এনক্রিপশন এবং ডিক্রিপশন করি তাহলে কি হবে ধরুন আমাদেরকে একটি মেসেজ দেওয়া হলো সিএস এই এই সিকে আমরা যদি প্রথমে এনক্রিপ্ট করি তাহলে C 3 টু এই থ্রি মানে কি এ বি সি ডি এ যে ভ্যালু আছে না এ হচ্ছে ওয়ান বি হচ্ছে টু সি হচ্ছে থ্রি তো আমরা সেই ভ্যালুটা এখানে লিখলাম সি ইক টু থ্রি তাহলে ইনক্রিপ্ট করার জন্য আমাদের ফর্মুলাটা আছে কত সি ইক টু এম এর পাওয়ার ই মোড অফ এন এখন এই ফর্মুলাতে আমরা মান বসিয়ে দিলাম থ্রির পাওয়ার ফাইভ মোড অফ থার্টি ফাইভ ইকোয়াস টু থার্টি থ্রি তাহলে এই মোড ক্যালকুলেশনের জন্য এখানে আমরা ক্যালকুলেটর ইউজ করবো কারণ এক্সামে যেহেতু টাইম অনেক কম থাকে তো আমি এই ক্যালকুলেটর দিয়ে কিভাবে সহজে মোট ক্যালকুলেশন করা যায় এটার উপরে একটি লেকচার ভিডিও আছে ডিসক্রিপশানে লিংক দিয়ে দিব আপনারা ওটাও একটু দেখে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে কিভাবে ক্যালকুলেটরে আপনি সলভ করতে পারবেন এরপরে এসিক টু নাইনটিন এটা হচ্ছে ওই যে বললাম যেভাবে আমরা হিসাব করে নিব এবিসি এইভাবে নাম্বারিং করা আছে যেহেতু ছাব্বিশটা লেটার এইখান থেকে করে নেব এরপরে আমরা ক্যালকুলেট করলাম নাইনটিনের পাওয়ার ফাইভ ইন্টু মোড অফ থার্টি ফাইভ ইকোয়ালস টু টোয়েন্টি ফোর এইবার আমরা চেষ্টা করবো এটাকে ডিক্রিপ্ট করার ডিক্রিপ্ট করার জন্য দেখুন এই যে থার্টি থ্রি সি এর জন্য পাঠিয়েছিলাম এই থার্টি থ্রিকে প্রথমে আমি ডিক্রিপ্ট করবো ডিক্রিপ্টের ফর্মুলা এম ইকোয়ালস টু সি এর পাওয়ার ডি মোড অফ এন নাও ক্যালকুলেট করবো আমরা এখন এম ইকোয়াস টু থার্টি থ্রি এর পাওয়ার টোয়েন্টি নাইন মোড অফ থার্টি ফাইভ তো এই যে সি এর জন্য আমরা কত পাঠিয়েছিলাম থার্টি থ্রি আর টোয়েন্টি নাইনটা হচ্ছে কত ডি এর ভ্যালু আমরা এখন এইটা যদি ক্যালকুলেশন করি যে তো অনেক বড় একটি মান এবং এই মোডটা ক্যালকুলেশন করা আমাদের জন্য ডিফিকাল্ট হবে ক্যালকুলেটরে তো আমরা ছোট ছোট কিছু অংশে ভাগ করে নেব নিলে আমাদের জন্য সহজ হবে দেখুন এই যে থার্টি থ্রি পর ফোর মোড অফ থার্টি ফাইভ এইভাবে ছোটো ছোটো করে আর সেম সেম ভাগ করার চেষ্টা করবেন তাহলে হবে কি আপনি এটার মান যদি জানেন তাহলে আর একটার মানও জানছেন সবগুলো আপনাকে বের করতে হবে না তখন একটার মান বের করলেই আপনি সেই সংখ্যাগুলো বসিয়ে দিয়ে গুণ করে দিতে পারবেন এখানে দেখুন কি করেছে আমরা থার্টি থ্রি পর ফোর একবার বের করেছি এখানে থার্টি থ্রি পর সিক্স একবার বের করেছি এবং পাওয়ারগুলোকে যোগ করে আমরা ফাইনালি রেজাল্ট বের করেছি এখানে দেখুন থার্টি থ্রি পর থ্রি একবার বের করেছি কিন্তু আর ফাইনাল যেটা হয় যে সবগুলোকে গুণ করে দিয়ে তার সাথে মোড অফ থার্টি ফাইভ করেছি তাহলে দেখুন থ্রি পেলাম আর থ্রি মানে তো আমরা ওই যে জানি সি এর ভ্যালু ছিল থ্রি ওকে আমরা তাহলে টোয়েন্টি ফোর পাঠিয়েছিলাম এস এর জন্য এটাকে যদি আমরা সিমিলার ওয়েতে ডিক্রিপ করি তাহলে টোয়েন্টি ফোরের পর টোয়েন্টি নাইন মোড অফ থার্টি ফাইভ যেহেতু ডি এর ভ্যালু টোয়েন্টি নাইন এখন এটাকেও আমরা ওইভাবে ছোটো ছোটো অংশে ভাগ করে নিয়েছি তাহলে এই যে দেখুন ছোটো ছোটো অংশে ভাগ করার পরে আমাদের যে রেজাল্ট আসবে অবশ্যই সেম করে ভাগ করার সুবিধা আছে যেহেতু একটার ভ্যালু জানলে আপনি অন্যগুলোর ভ্যালু জানতে পারছেন তো এইভাবে দেখুন আমরা সবগুলোকে গুণ করে দিয়ে মোড অফ থার্টি ফাইভ করবো তাহলে পেয়ে যাচ্ছি কত নাইনটিন আর নাইনটিন মানে তো আমরা জানি যে এসের ভ্যালু ছিল চলুন আমরা একটু দেখে আসি যে আমরা যা যা পাঠিয়েছিলাম আমাদের রিসিভার তাই তাই পেল কিনা আমরা সি এবং এস পাঠিয়েছিলাম এবং সেটাকে ইনক্রিপ্ট করে থার্টি থ্রি এবং টোয়েন্টি ফোর এটা আমাদের গাইডেড বা আনগাইডেড মিডিয়ার মাধ্যমে পাঠিয়ে দিয়েছিলাম এবং সেটা দেখুন ফাইনালি আমার রিসিভার সে কিন্তু সি পেয়েছে ডিক্রিপ্ট করার পরে এবং এই যে দেখুন এস পেয়েছে তাহলে আমাদের মূল লক্ষ্যটা ছিল কি যে আমি ইনক্রিপ্ট করবো এবং যেন সেটাকে ডিক্রিপ্ট করার পরে সেম রেজাল্ট পাওয়া যায় ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন কম্পিউটার সায়েন্সের লেকচার ভিডিও তৈরি করার চেষ্টা করছি যাতে আপনাদের সহজ হয় যেহেতু কম্পিউটার সায়েন্সের উপর লেভেলের লেকচারগুলো আসলে একটু ডিফিকাল্ট আমাদের বুঝতে অনেক সমস্যা হয়ে যায় যা আমরা চেষ্টা করব যাতে বাংলাতে সেগুলো তৈরি করতে পারি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম